নন্দিনী নন্দিনী নন্দি তুমি দিনী বিশ্ব বিনোদিনী নন্দনু গিরিবরবিন্দু শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী বিষ্ণু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পর আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকালবেলায় ওয়ার্কস করা হচ্ছে, এরপর আমার ফেসিয়ালের ক্লাস আছে, সেই ফেসিয়ালের ক্লাসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। এখানে ফেসিয়াল করা হচ্ছে, প্রচণ্ড গরম, যেহেতু মুখটা ক্লিন করে একটু বরফ দিয়ে দিচ্ছি, কারণ এটা নতুন কেনা হয়েছে, একবার ট্রাই করেই দেখছি যে কেমন জিনিসটা, তাই একটু বরফ ফেসের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে যেহেতু ওজন মেশিনে ফেসিয়ালটা হবে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কত সুন্দর, কতভাবে কী সুন্দরভাবে দেখো গ্লো আসছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর আজকে আমাদের এখানে কালী পুজো আছে, বাড়ি থেকে অনেকটাই যেতে হবে কালী পুজোটা। আর এখানে আমাদের জায়গাদের বাড়ি নতুন মানে মানসিক ছিল, তাই জোড়া পাঁটা পড়বে। আর এই দুপুরবেলা এখন তাড়াতাড়ি করেই ক্লাস করানোর পর এবার চলে যাব পুজোর দিকে, কারণ দুপুরবেলা আমার ঠাকুরতলার দিকে যাওয়া হয়নি, ফেসিয়াল ওয়াক্সিং এসবই হতে হতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে মা দিভাই সবাই মিলে সব কিছু রান্না তোজোর করছে, আর রান্না হয়েই এসছে। আজকে আবারও একটা মুখে ভাতের অনুষ্ঠান আছে, সেখানে চলে যাবো। আর এইসব কুচকি এই সুন্দরভাবে খাচ্ছে দেখো, মামা ভাত খেতে এসছে, তাই তাকে একটুখানি ক্যামেরা বন্দি করে ফেললাম। কত সুন্দরভাবে খাচ্ছে দেখো, আর প্রচণ্ড মিষ্টি হাসি দিচ্ছে, কারণ হয়তো খেতে ভালো লাগছে, এই প্রথম মামা ভাত খাচ্ছে, তাই সেই অনুষ্ঠানেও একটু যোগদান দিলাম। আর পাশে যেহেতু কালী পুজো, তাই তাড়াতাড়ি চটপট করে আমরাও একটু খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা চলে যাব ঠাকুরতলায়, ঠাকুর এসেছে সেখানে কালী মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। মা খুব জাগ্রত, তোমরা এই ভিডিও থেকেই দেখে নাও, মাকে একবার দর্শন করে নাও। আর ননি বসে আছে, আর গাছের মধ্যে ছোট্ট ছোট্ট বকুল আর আম এসেছে, এই যে আম, কত আম এসছে দেখো। আর আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি, রাইস চিলি চিকেন সমস্ত কিছু রয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে মন্দির, এই মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর মাকে দেখলে সকলের মন ভালো হয়ে যাবে, মায়ের কাছে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। এই যে আমাদের মাকে একবার দর্শন করে নাও তোমরা সকলে, আমাদের খুব জাগ্রত মা, চিনিগুড়ির মা। বছরে এই দিনে আমাদের পুজোটা হয় মঙ্গলবার, শেষ মঙ্গলবার। আমরা এখানে বসে আছি, আর প্রচণ্ড গরম, কারেন্ট চলে যাচ্ছে মাঝে মধ্যে, বুঝতেই পারছো। কালকে তো প্রচুর মেলা বসেছিল, আর আজকে অল্প কিছু মেলা আছে, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এরপর মায়ের কাছ থেকে ফিরে এসে আমাদের বাড়িটায় অনেকটাই আসতে হয়, আমি আর মনু একটা গাড়িতেই চেপেছিলাম, আর প্রচণ্ড পরিমাণে পাট শাক হয়েছে, তাই একটু পাট শাক চুরি করে নিলাম। সেই পাট শাক চুরি করে নিয়ে আইসক্রিম কলে গেলাম, কিন্তু একটাই দুর্ভাগ্য, এই যে আইসক্রিম কল খোলা নেই, আবার চলে গেলাম বাড়িতে। এবার আমরা বাড়ি চলেই এসেছি, বাড়ির সামনেই আমাদের রাস্তাটা, আর প্রচণ্ড রোদ, বুঝতেই পারছো তোমরা কতটা রোদ এই দুপুরবেলা। আমরা বাড়ির মধ্যে এবার ঢুকেই পড়লাম, চলে এসেছি বাড়ির কাছে।